দাবদাহে পড়ছে রাজধানী, ভ্যাপসা গরমে হাঁসফাঁস হয়ে উঠেছে সাধারণ মানুষ। ঢাকা সহ ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি আগামী তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে একটু প্রশান্তির খোঁজে শিশু কিশোররা মেতে উঠেছে জলকেলিতে। ঈদের দীর্ঘ ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা, যানজট আর কোলাহল থেকে মুক্তি পেলেও অতিরিক্ত গরমে নাবিশ্বাস উঠছে ঘুরতে বের হওয়া সাধারণ মানুষের। প্রচণ্ড গরম, তো গরমের কারণে এখন ডাব না পাইয়া আইসক্রিম খাইতেছি। মেট্রো রেলে ঘুরলাম, খুব ভালো লাগলো। গরম তো অবশ্যই থাকবে, বাট তারপরও কি করার, বাচ্চারা তো এটা বুঝে না, তো এই জন্য বাচ্চাদের ঘোরানোর জন্য একটু তো কষ্ট করতেই হয়। রোদের ভেতরে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছে জনগণের জানমাল রক্ষাতে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ সিলেট বিভাগ বাদে সারা দেশের উপরে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। এই তাপমাত্রা আরও তিন দিন মোটামুটি অব্যাহত থাকবে বিদায়। আমরা সারা দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি তাপ প্রবাহ অব্যাহত থাকবে বিদায়। আমরা একটা হিট অ্যালার্ট জারি করেছি, পরবর্তী তিন দিন মোটামুটি দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকবে। এপ্রিল ও মে মাসে সাধারণত সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা পাঁচ বন্ধু। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত, আমাদের কি ফাঁসি হবে? রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।